দুই দিন পরে গাজীপুর সিটি নির্বাচনের ভোট, কাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং জয়দেবপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি লিমনের কাছে। প্রচার প্রচারণার জন্য আর বলতে গেলে দুই দিন সময় পাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা, কাজেই শেষ মুহূর্তে কিন্তু ব্যাপক তোরজন লক্ষ্য করা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। এবং শুধুমাত্র মেয়র প্রার্থী নয়, যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নিজ ওয়ার্ডে বা নিজ এলাকায় তাদের যে প্রচারণার সেই বলতে গেলে ভোরের আলো ফোটার পর থেকেই কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে এখানে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে নির্বাচনের সময় আমরা প্রার্থীদের ব্যতিব্যস্ত বা তাদের প্রচারণার বিষয়টির পাশাপাশি এই মুহূর্তে গাজীপুরের ভোটাররাও কিন্তু খুব ব্যস্ত সময় পার করছে। তারা মূলত আসলে যদি বলি ভোটারদের হিসেব নিকেষটা তারা কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে মিলিয়ে নিতে চাচ্ছেন। আমরা যদি বলি যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, আমরা জানি নানা কারণে আসলে তারা সিটি কর্পোরেশন পেলেও মেয়র কিন্তু খুব বেশি দিন স্থায়ী ছিলেন না। সেখানে একটি তাদের যে স্বাভাবিক দায়িত্বপ্রাপ্ত থাকলেও স্বাভাবিক যে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বা মানুষের যে প্রত্যাশা নিয়ে তারা আসলে এই একজন মেয়রকে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণের জায়গায় যে একটা ঘাটতি রয়ে গেছে সেটি আসলে এই নির্বাচনে কতখানি পূরণ হবে বা কতখানি পূরণ করতে পারবেন সেই বিষয়টি কিন্তু তারা বারবারই আসলে ভেবে দেখছেন। এবং সে কারণেই আসলে শেষ মুহূর্তে এসে অন্তত এই নির্বাচনের ক্ষেত্রে এসে তারা কিন্তু তাদের হিসেবটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছেন। তারা আসলে তাদের এই নগরের উন্নয়নের জন্য কত কাকে দিয়ে তাদের সেই উন্নয়নটা হবে এবং কে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন সেই হিসেব কিন্তু আসলে ভোটারদের যে মিলানোর দায়িত্ব এবং সেই কাজটি তারা কিন্তু এই মুহূর্তে করছেন। আমরা কিন্তু আসলে বেশ কয়েকজন ভোটারের সঙ্গে এসেই কথা বলেছি, তারা কিন্তু আসলে নগরের উন্নয়ন বিশেষ করে এই যে শহর ভৌগোলিক দিক থেকে যদি বলা যায় যে ঢাকা নারায়ণগঞ্জের মতোই আসলে সমান গুরুত্ব বহন করে এই এই নগর বা এই সিটি কর্পোরেশনটি, এবং সেক্ষেত্রে এই সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যে শিল্প কারখানাগুলো রয়েছে এখানে, যে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে, যে কারণে আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে থাকছে, তো এই মানুষগুলোর বান্ধব করে, অর্থাৎ শুধু এই নগরে স্থায়ী বাসিন্দা তারাই না, যারা এখানে এসে দূর দূরান্ত থেকে এসে বসবাস করছেন, এই সব কিছু মিলিয়ে আসলে এই মানুষগুলোর সঙ্গে আসলে কিভাবে মানুষগুলোর জন্য কিভাবে কারা আসলে নগর বান্ধব হিসেবে কাজ করবেন, সে কাউন্সিলর হোক মেয়রই হোক, সেই হিসেবগুলোই কিন্তু শেষ মুহূর্তে এসে এই যে ভোটাররা রয়েছেন তারা মিলাচ্ছেন। এই মুহূর্তে নগরের অন্য প্রান্তে রয়েছেন সহকর্মী রাজীব, তার কাছে শুনবো প্রার্থীদের কি পরিকল্পনা বা শেষ সময় এসে তাদের যে প্রচারণা সেই প্রচারণার কৌশলটা কি। রাজীব, আগের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে, রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। জানিয়ে রাখছি যে আজকে এখন পর্যন্ত আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় খুব একটা বের হয়নি। এখন এই মুহূর্তের খবর যদি বলি, আওয়ামী লীগের যে মনোনীত মেয়র প্রার্থী, নৌকার প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তিনি তার বাসভবনে অর্থাৎ টঙ্গীতে ব্যক্তিগত বৈঠকে রয়েছেন। সেখানে তিনি নির্বাচনী পরিচালনার নানা বিষয় নিয়ে কথা বলছেন, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছেন। এছাড়া বিএনপি ঘরানার যে প্রার্থী রয়েছেন হাতি মার্কা প্রতীকের রনি সরকার, তিনি টঙ্গী পূর্ব থানা অঞ্চলে আজকে সকাল 10:30 তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। এছাড়া জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে MM নিয়াজউদ্দিন, তিনি জিরানিবাজার অর্থাৎ কাশিমপুর, এটি সাভারের পার্শ্ববর্তী একটি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, সেখানে 11টার সময় তাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। এই প্রচার প্রচারণা চলবে তার 3টে পর্যন্ত এবং এরপর 4টা থেকে আবারও কোনাবাড়ি ওই অঞ্চলে প্রচার প্রচারণা করবেন তিনি, এমনটা তথ্য রয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন, তিনি প্রচারণা করবেন এই গাজীপুরের যে জয়দেবপুর শহর অর্থাৎ গাজীপুর মহানগরের সদর মেট্রোপলিটন থানা, এই এলাকার 3টি ওয়ার্ডে তিনি আজকে গণসংযোগ করবেন, সেটি আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। এছাড়া কিন্তু এখন যে নির্বাচনী পরিবেশ সেটি বলাই চলে যে শেষ সময় পার করতে হচ্ছে, কারণ হচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে যারা এতদিন ছুটেছে এখন আসলে সমীক্ষণ
সমীকরণের সময় এসে পড়েছে কারণ 25 তারিখে ভোট এই ভোটে আসলে কারা পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবেন কারা এই সিটিকে গোছাবেন সেটি নির্ধারণ করা হবে এই কারণে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা শুধুমাত্র প্রচার প্রচারণা ছাড়াও কেন্দ্র কমিটি কিংবা কেন্দ্র কিভাবে নিয়ন্ত্রণ করা হবে নিজেদের ভোট কিভাবে আসলে সারা দিন পর্যবেক্ষণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন যে যার মতো করে কাজ করছেন নির্বাচনী আমেজ আসলে রয়েছে যদিও গত রাতের যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে পোস্টার সহ বিভিন্ন কিছু সরঞ্জাম ছিঁড়ে যাওয়ার কারণে কিছুটা বাদ ছেড়েছে এমনটাই প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে তো গাজীপুরের যে নির্বাচনী পরিস্থিতি সেটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সবশেষ গাজীপুর সিটি নির্বাচনের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জয়দেবপুরে তার আগে যুক্ত ছিলাম টঙ্গীতে